চলমান যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পরিদর্শনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করে উপত্যকাটিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার যুদ্ধবিরতির তৃতীয় দিনে গাজা পরিদর্শনে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2005 সালের পর এই প্রথম গাজায় কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রবেশ করল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর নেতানিয়াহুর গাজা পরিদর্শনের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে তিনি সেনাদের উদ্দেশ্যে বলছেন, জিম্মিদের ফিরিয়ে আনতে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা তাদের ফিরিয়ে আনব। তিনি আরও বলেন, এ যুদ্ধে আমাদের তিনটি লক্ষ্য, হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং গাজা ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে দাঁড়াবে না তা নিশ্চিত করা। তিনি আরও বলেছেন, আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, বিজয়ের আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের থামাতে পারবে না। আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের সেই শক্তি সামর্থ্য আছে, আমাদের ইচ্ছা এবং দৃঢ়তা আছে সব লক্ষ্য অর্জনের, এবং আমরা অর্জন করব। নেতানিয়াহুর সদর দফতরের বিবৃতি অনুযায়ী তিনি হামাসের একটি টানেলও পরিদর্শনে গিয়েছিলেন। এই সময় তার সঙ্গে ছিলেন চিফ অফ স্টাফ জাচি ব্রাভারম্যান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেকবি, সামরিক সচিব মেজর জেনারেল আভি গিল এবং ডেপুটি IDF চিফ অফ স্টাফ মেজর জেনারেল আমির বারাম। গত 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলায় 1,200 ইসরায়েলি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 5,600 ইসরায়েলি। হামাসের হামলার জবাবে 1.5 মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 14,854 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 6,150 জনই শিশু। আহত হয়েছে 34,000-এরও বেশি ফিলিস্তিনি, এর 75% নারী ও শিশু। এছাড়াও 6,800 ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যে এ পর্যন্ত তৃতীয় দফায় বন্দি বিনিময় হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদন মতে, শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস 13 জন ইসরায়েলি শিশু ও বৃদ্ধকে মুক্তি দেয়। অপরদিকে নারী শিশুসহ 39 জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। এরই ধারাবাহিকতায় শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিন হামাস নারী শিশুসহ 13 জন ইসরায়েলিকে মুক্তি দেয়, যার মধ্যে 6 জন নারী ও 7 জন শিশু। বিপরীতে নারী ও শিশুসহ 39 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল, যার মধ্যে 6 জন নারী ও 33 জন শিশু। এরপর যুদ্ধবিরতির তৃতীয় দিন রোববার তৃতীয় দফায় 13 ইসরায়েলি ও 4 বিদেশি নাগরিককে মুক্তি দেয় হামাস, আর এর বিনিময়ে 39 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। নাশিদ বিনতি, জেটিভি বাংলা। JRF রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।